আসসালামাইকুম দর্শক, আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। এই যে দেখছেন আপনারা লেবু গাছ, লেবু গাছের জন্য একটি মারাত্মক ক্ষতিকর পোকা হচ্ছে কাটুই পোকা। এই পোকা লেবু গাছের পাতায় বসে পাতা খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে এবং সমস্ত পাতাই খুব দ্রুততার সাথে কেটে ফেলে। এই কাটুই পোকা আসলে কি সেটা আপনাদের দেখাবো। এই যে দেখুন, লেবু গাছের পাতার উপরে একটি সবুজ এবং সাদা ছোপ দেওয়া পোকা দেখা যাচ্ছে, এটি আসলে কাটুই পোকা। এরকম পোকা দেখতে পেলে আপনারা ইনসেকটিসাইড স্প্রে করতে পারেন অথবা পোকাগুলিকে ধরে ধরে লেবু গাছের পাতার উপর থেকে তুলে মেরে ফেলতে পারেন। দেখুন কীভাবে পাতা কেটে ফেলেছে। এই যে এখানে আরেকটি দেখা যাচ্ছে। তো পোকা যদি এখানে এই অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে আগামী দুই দিনের ভিতরে সমস্ত পাতা কেটে খেয়ে ফেলবে এবং পরবর্তীতে লেবু গাছটি আস্তে আস্তে মারা যাবে। তো এই কাটুই পোকা লেবু গাছ থেকে তুলে আমি মেরে ফেলবো যাতে লেবু গাছটি ভালো থাকে।